নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো সয়া মোমো আর তার সঙ্গে রেড চাটনি। কিভাবে বানাই চলুন ভিডিওটি দেখে নিন। এখানে আমি গ্যাসে একটা কড়াইতে একটু জল বসিয়েছি, জলটা ফুটে উঠলে এখানে আমি এই বড় সাইজের চারটে টমেটো ধুয়ে এরকম মাঝখান দিয়ে একটু চিড়ে নেব। আমি চারটে টমেটো করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। জলটা ফুটে গেছে, এখানে আমি টমেটোগুলো দিয়ে দেব। মাথাগুলো একটু চিড়ে দিয়েছি, তাহলে ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি গোটা লাল লঙ্কা নিয়েছি 8 থেকে 10টা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, এটা একটু ঝাল হয়। আর এখানে আমি ভিনিগার দিয়েছি 1 ঢাকনা মতো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটে উঠলে টমেটোটা নরম হয়ে যাবে, দিয়ে আমরা এটা একটা হাতা দিয়ে তুলে নেব। এটা ঠান্ডা হলে আমরা টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোগুলো তোলা হয়ে গেছে, ওই জলের মধ্যে আমি এখানে 1 বাটি মতো সয়াবিন নিয়েছি, সয়াবিনগুলো একটু ফুটিয়ে নেব। আপনারা ছোট সয়া চাঙ্কস দিয়েও করতে পারেন, আমার কাছে বড় ছিল তাই বড় দিয়েই করছি। তো এটা একটু ফুটে উঠলে একটু হাফ সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না। তো আমার এখানে এটা ফোটানো হয়ে গেছে, এগুলো আমি একটা হাতা দিয়ে তুলে নেব। এটা হাতা দিয়ে তুলে নিয়েছি, একটু ঠান্ডা হলে আমরা মিক্সিতে এটা পেস্ট করব। তো এখানে আমি একটু ময়দা মেখে নেব, ততক্ষণে ওগুলো ঠান্ডা হবে। এখানে মেজারিং কাপের আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 1 টিস্পুন মতো লবণ নিয়েছি। লবণটা দিয়ে ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এটা নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই এটা মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। ডোটা বেশি শক্তও হবে না আবার একদম নরমও হবে না, কারণ ময়দা মাখতে মাখতে ততক্ষণে আমার টমেটো আর সয়াবিনটা ঠান্ডা হয়ে যাবে। তো ময়দাটা মেখেও তো কিছুক্ষণ রেস্টে রাখতে হয়, সেই জন্য এই ফাঁকে আমি ময়দাটা মেখে নিয়েছি। নিয়ে আমি একটু সাদা তেল ময়দার মধ্যে বুলিয়ে দিয়েছি যাতে ময়দাটা একদম ড্রাই না হয়ে যায়। দিয়ে তেলটা দিয়ে আমি মাখিয়ে একটা ভিজা কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো টমেটোগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, তো এইভাবে আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি 4টে টমেটোর এখানে রেড চাটনি বানিয়েছি, তো মোটামুটি মিডিয়াম সাইজের 1 বাটি মতো হয়েছে। সব টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব 1 1 করে। এই মিক্সির মধ্যে আমি যে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি একটু কিমা বানিয়ে নেব। একদম মিহি হবে না, আবার বেশি বড় থাকবে না। দেখুন আমি এইভাবে আমি এটা পেস্ট করেছি, একদম মিহি হয়নি, আবার বেশি বড়ও নেই। দিয়ে আমি একটা বাটিতে তুলে নেব। এখানে মিক্সির বাটির মধ্যে আমি যে টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে একটা পেস্ট বানাবো। এই গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখানে একটু সাদা তেল দেবো, 2 থেকে 3 চামচ মতো তেল দেবো। তেলটা একটু গরম হলে আমরা কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব তেলটা। দিয়ে এখানে 3 টেবিলস্পুন মতো রসুন কুচি দেবো, রসুন কুচিটা একটু বেশি দেবো। দিয়ে রসুনগুলো আমরা হালকা করে একটু ভেজে নেব। এখানে 1 চামচ মতো আদা কুচি দিয়েছি, আদা কুচিটা 1 চামচ দিয়েছি আর রসুন কুচিটা 2 থেকে 3 চামচ দিয়েছি, রসুনটা একটু বেশি দিতে হবে। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব হালকা করে, এটা লাল হবে না একদম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে এটা তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে। এখানে 1 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিয়েছি,
পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেব। এখানে একটু স্বাদমতো লবণ দেব, লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু, দেখুন হাফ ভাজা হয়েছে। এখানে আমি ছোট চামচে 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি যে সয়াবিনটা যে এখানে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এটা বেশি পেস্ট হয়নি, দেখুন একটু দানা দানা আছে। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষাবো। এখানে আর একটু লবণ দেব, যেহেতু সয়াবিন সেদ্ধর সময় আমি লবণ দিইনি, তো এখানে স্বাদ মতো একটু লবণ দেব। লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে এখানে 2 চামচ মতো সয়াবিন সয়া সস দিয়েছি, এটা ডার্ক সয়া সস আছে, তো সয়া সসটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব, আবারও একটু ভেজে নেব এটা। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই করতে হবে। দিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবারও গ্যাসে কড়াইটা বসিয়েছি। তো কড়াই গরম হলে এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে এখানে আমি আবারও রসুন কুচি দেব 2 চামচ মতো। রসুন কুচি দিয়েছি, দিয়ে রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নেব। দিয়ে আমরা যে টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে ফুটতে দেব। এটা একটু পাতলা আছে, তো এটা এখানে স্বাদমতো একটু লবণ দেব, এটা আর একটু ঘন হবে, তো সেই অনুযায়ী আমরা এখানে ফুটতে দেবো এটা। আর 1 চামচ মতো একটু চিনি দিয়েছি, চিনিটা দিলে একটু স্বাদটা ব্যালেন্স হবে। আর এখানে ভিনিগার দিয়েছি আমি 1 ঢাকনা মতো দিয়েছি। দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে, একটু ঘন হলে দেখুন এইভাবে এইরকম রেখেছি আমি, বেশি ঘন না বেশি পাতলাও না। তো ময়দাটা আমার রেস্টে রাখা হয়ে গেছে 20 মিনিট। তো ময়দাটা আর একবার আমি ভালো করে মেখে নেব। নিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, লুচির মতো কাটবো, তো লুচির থেকে একটু ছোট হবে। এখানে একটু ময়দা ছিটিয়ে আমরা লেচিটাকে একটু লুচির মতো করে বেলে নেব, বেশি মোটা বেলা হবে না, একটু পাতলা হবে। এখানে চামচে করে আমরা 1.5 চামচ মতো পুর দিলাম, সয়া পুরটা দিলাম। দিয়ে এইভাবে আমি ফোল্ড করে করে আমি মোমোর শেপে নিয়ে আসব। তো মোমোর অনেক রকম ফোল্ড হয়, তো আমি এটা একরকম দেখিয়েছি, এরপরে আবার যখন মোমো বানাবো তখন অন্যরকম শেপ দেখাবো, ডিজাইন। এইভাবে মুখটা চেপে দেবেন। তো এক এক করে আমার সব মোমো বানানো হয়ে গেছে। এরকম একটা ফুটো থালার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি মোমো স্টিমার থাকে তো সেটাতেও করতে পারেন। তেল ব্রাশ করা হয়ে গেছে, এখানে আমি সব মোমোগুলো তৈরি করে এক এক করে বসিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। অয়েল ব্রাশ করে দিলে ওপরে মোমোগুলো একটু শুকিয়ে যায় না, একটু জুসি থাকে। দিয়ে এটা আমরা স্টিম দেব গ্যাসে। কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটে উঠলে আমরা মোমোর যে থালাটা বসিয়ে দেবো। দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট এটা স্টিম দেবো। স্টিম দেওয়ার সময় ঢাকনা খুলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো মোমো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা তো চিকেন মোমো ভেজ মোমো অনেক খেয়েছেন, এইভাবে একবার সয়া মোমো বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।